শুক্রবার মহাকরণ অভিযান ও রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা 10,323 এডহক পে শিক্ষক কর্মচারী সংগঠন। পাঁচ দফার দাবিতে তাদের এদিনের ডেপুটেশন প্রদান। শুক্রবার মহাকরণ অভিযান করল অল ত্রিপুরা সরকারি 10,323 জন অ্যাডহক পে শিক্ষক কর্মচারী সংগঠন। পাশাপাশি পাঁচ দফা দাবি নিয়ে এদিন সংগঠন রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদানে যায়। রাজধানী আগরতলা পক্ষে মিছিল করে সংশ্লিষ্ট সংগঠনের নেতা সমর্থক সদস্যরা মহাকরণ ও রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়। তাদের দাবি প্রসঙ্গে বলতে গিয়ে সংগঠনের আহ্বায়ক ইন্দ্রজিৎ মজুমদার নিজ প্রতিক্রিয়ায় বলেন, আমরা তুলে ধরছি এই দাবিগুলির মধ্যে প্রথম যে দাবিটি হল অনতিবিলম্বে 10,323 শিক্ষক শিক্ষিকার চাকুরির স্থায়ী সমাধান করতে হবে। দ্বিতীয়, 10,323 শিক্ষকের জন্য, শুধু 10,323 শিক্ষকের জন্য এককালীন বিশেষ ছাড়ের ব্যবস্থা করতে হবে। তৃতীয়, সপ্তম সিপিসির আওতায় 10,323 শিক্ষক শিক্ষিকাকে নিয়ে আসতে হবে। চতুর্থত, রাজ্যের নিয়মিত কর্মচারীদের মতো সমস্ত রকম সুযোগ সুবিধা আমাদেরকে প্রদান করতে হবে। পঞ্চম, রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারীদের জন্য একটা সুষ্ঠু বদলি নীতি এই রাজ্যে প্রণয়ন করতে হবে। এই পাঁচটি দাবি আমরা আমাদের রাজ্য সরকারের নজরে নিয়ে আসছি। তাদের পাঁচ দফা দাবি পূরণ না হলে অদূর ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন এবং যন্তর মন্তরের সামনে ধর্ণায় বসবেন বলেও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্বরা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হালাবোল।